আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, মাহমুদ জাফর ভাই ওরফে মোল্লা ভাই পেশায় তিনি ছিলেন একজন বই বিক্রেতা, আবার তিনি ছোটখাটো লেখকও বটে। গত ছয় দিন যাবৎ তিনি নিখোঁজ ছিলেন, পরিবার আত্মীয়স্বজনরা তার খোঁজ পাচ্ছিল না। এই নিখোঁজের নিউজটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক তোলপাড় হয়ে যায়, তবে তার ফেসবুক পেজে বা আইডিতে সর্বশেষ 9 জানুয়ারিতে পোস্ট করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি আসলেই ফিরে এসেছেন? ফিরে আসলে কোথায় আছেন আর কেনই বা তিনি নিখোঁজ ছিলেন, সেটা প্রমাণ একটু পরে দিচ্ছি। আগে বলে নিই, কয়েকটি পটল এই ধরনের ঘটনা সত্যি সত্যি দুঃখজনক। এর আগেও আবু তহা মোহাম্মদ আদনান তিনিও নিখোঁজ ছিলেন, আরও বহু যুবক আলেমরাও নিখোঁজ হচ্ছে। শুধু আলেমরা নয়, সাধারণ মানুষরাও নিখোঁজ হচ্ছে। দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে কেউ কি বিষয়টি হালকাভাবে নিতে পারে? এমন ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকবে, আর যদি বিশেষভাবে কোনো পরিচিত ব্যক্তি হয়ে থাকেন অথবা তাকে নিয়ে কিছু প্রতিবাদ হয়, তাহলে কিছুদিনের মাথায় ফিরে আসবে, আর না হয় আসবে না। এই ধারাবাহিকতা কদিন চলবে? এইসব কি বন্ধ হবে না? আর মাহমুদ জাফর ভাই ফিরে এসেছেন কি না তার নির্ভরযোগ্য কোনো উৎস আমরা হাতে পাইনি। অনেকে বলছেন তিনি ক্লান্ত আছেন, দুর্বল আছেন, অসুস্থ আছেন ইত্যাদি, কিন্তু তার ফেসবুক আইডি থেকে এখনও কোনো তথ্য দেওয়া হয়নি। তাই আমরা একটু ধৈর্য ধারণ করি, তার জন্য দোয়া করি, আল্লাহ তার প্রতি রহম করুক, আমিন।